আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও আরেকটা বিজনেস আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য চলে এসেছি, সেটা হচ্ছে পাটের খালি বস্তা। এখান থেকে আপনারা বস্তা নিয়ে ব্যবসা করতে পারবেন। লাখ লাখ পিস বস্তা রয়েছে এখানে। আপনারা ধানের জন্য, সমিনের জন্য, ময়দার জন্য, ভুট্টার জন্য, ভুষির জন্য সকল প্রকার বস্তা পাবেন। এখানে লাখ লাখ পিসের বস্তা রয়েছে। এই বস্তাগুলা লোকালি বস্তা, গ্রাম থেকে এক ভর্তি যখন কালেক্ট করা হয় তারপরে এই বস্তাগুলো আনি এখানে রাখা হয়, নেক্সটে বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন এই বস্তাটা এক নম্বর বস্তাগুলো। এগুলো কোনো সিরা না, পাটা না, একদম ফিউর, এক নম্বর এক নম্বর। যদি আপনারা চান বস্তা নিয়ে ব্যবসা করার জন্য, কোথায় থেকে আপনারা নিতে পারবেন? এই ঠিকানাটা হচ্ছে নোয়াখালীতে লাখ লাখ পিস বস্তা রয়েছে। আপনারা এসে দেখে শুনে ভালোভাবে জাস্টিফাই করে এখান থেকে বস্তা নিতে পারবেন। এটা বিশাল বড় গোডাউন, এখানে 2-4-5 লক্ষ বস্তা রয়েছে। এরকম তিনটা গোডাউন আছে। আপনি যদি চান বস্তা নিয়ে ব্যবসা করার জন্য তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন। ছোট বস্তা, বড় বস্তা, সকল প্রকার বস্তা আপনারা এখানে পাবেন। এগুলা সব পাটের বস্তা, পাটের বস্তার ভিতরে এগুলা সব পাটের বস্তা হবে। এটা আপনি নিতে পারবেন চাল বড়ার জন্য, সমিন বড়ার জন্য, আপনার ধান, সমিন ইত্যাদি, বুশি, ময়দা সব কিছু ভরার জন্য এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। যদি চান বস্তা নিয়ে ব্যবসা করার জন্য তাহলে আপনারা সরাসরি চলে আসবেন, বা সরাসরি চলে এসে দেখে শুনে আশা করি বস্তাগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসাটা অনেক লাভজনক ব্যবসা। এই ব্যবসাটা আপনার কখনো নষ্ট হবে না, পচবে না, নষ্ট হবে না, কিছু হবে না। আপনি ভালোভাবে এই ব্যবসাটা করে লাভবান হতে পারবেন। আর যারা আপনার গ্রাম অঞ্চল থেকে বস্তা কিনে কালেক্ট করেন, তারা এই সমস্ত বড় পার্টিগুলোর থেকে বস্তা বেছে অনেক লাভবান হবেন। খালি পাড়ের বস্তা আপনারা যদি চান বস্তা নেওয়ার জন্য বা বেচার জন্য, আশা করি আপনারা সরাসরি ডাইরেক্ট চলে আসবেন। চলে এসে ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন। অথবা আপনারা যদি বেচতে চান, বেচবেন, তাহলে সরাসরি ওনাদের কাছে নিয়ে আসবেন। নিয়ে আসলে আর আপনারা এখান থেকে বেচে কিনে টাকার সাথে সাথে করে নিয়ে যেতে পারবেন। আর যারা এখানে এসে বস্তা নিতে চান, সাথে সাথে টাকা দেবেন, সাথে সাথে বস্তা নেবেন। এখান থেকে আপনার মাল আপনি বোঝার পর এখান থেকে কাজ কারবার করবেন। তো আপনারা যদি চান ভালোভাবে বস্তা নিয়ে ব্যবসা করার জন্য, তাহলে আশা করি আপনারা আমাদের এই চ্যানেলের মারফতে যারা দেখে থাকেন এই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবেন, আর আমাদের সাথেই থাকবেন। আর নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমাদের এই চ্যানেলের দিয়ে বিভিন্ন রকম ব্যবসার তথ্য পেয়ে থাকবেন সবসময়। তো আমরা আজকে এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।